দ্যাট প্রেম করতে আর ভালো লাগছে না, প্যারা লাগছে। মানে কি তুমি কি ব্রেকআপ করতে চাচ্ছো? ব্রেকআপ না, তোমার বিয়ে করতে চাচ্ছি। মানে? হ্যাঁ, আমার বাবা মা কালকে তোমাদের বাড়ি যাচ্ছে তোমাকে দেখার জন্য। চলো সামনে যাই। আমি অপরিচিত কার সাথে কথা বলি না প্রিয়া, বাবার পৃথিবীতে বেঁচে নেই। হঠাৎ করে বাবার ব্লাড ক্যান্সার হয়, আমাদের জায়গা জমিন যা ছিল সব চিকিৎসার কাজে ব্যয় হয়, তারপরে না বাবাকে বাঁচাতে পারেনি। তো এসব কথা তুমি আমাকে আগে কেন জানাওনি? তোমার এক্সাম চলতে ছিল, তাই আর ভাবলাম তুমি এক্সট্রা কোনো প্যারা নিও না। তো এখন কি করো? ওই তো ভর্তির ভার্সিটির ভর্তির যেই টাকাটা ছিল ওইটা দিয়ে এখন একটা দোকান করছি, ছোট ভাই আর ছোট বোনকে নিয়ে আল্লাহর রহমতে ভালোই আছি। একটা কথা বলবো? বলো। তুমি কি আবার আমার লাইফে ব্যাক করবা? সেটা আসলে কোনোভাবেই পসিবল না। তুমি যাওয়ার এক বছর হয়ে গেছে আমার, আমি একটা অন্য সম্পর্কে জড়িয়ে গেছি, কোনোভাবেই পসিবল না। আমি প্রিয়াকে অনেক ভালোবাসি, প্রিয়ার সাথে আমার সম্পর্ক আজকে 2 বছর ধরে, মাঝখানে কোনো একটা ঝামেলার কারণে তার সাথে আমার যোগাযোগ হয়। তোমার হাসিটা যখন দেখি না মায়ায় পড়ে যায়, তোমার হাসিটা রোদ্দুর ছায়া হয়ে কাজ করে, আমার জানি তখন কি হয়ে যায় আমি বুঝতে পারি না। আমি জানি না কি হয়, তুমি জানো? জানো তুমি জানো ভালোবাসার গভীরতা কত? তখন তো মা বাবা হয় মাপতে এসো না, হারিয়ে যাবা আর কখনো বের হবে। শুধু আজকের দিনটা নয়, জীবনের প্রতিটা দিন ভালোবাসতে চাই, খুব যত্নে তোমাকে আগলে রাখতে চাই। তুমি কি আমাকে ভালোবাসো? ভালোবাসি তো। কতটা ভালোবাসো? আমি আমাকে জিজ্ঞেস করবো না আমি কতটা ভালোবাসি? শান্তিতে প্রেমও করতে দিবেন না?
এখন সে আপনি না বললে সে কখনো আমার কাছে ফিরে আসবে আমি চাই বিয়া ফিরে আসুক তাকে নিয়ে আমি স্বপ্ন দেখছি প্লিজ ভাইয়া বিয়াকে আপনি আমার হাত দিন হ্যালো প্রিয়া তুমি আমার সাথে একটু দেখা করো আচ্ছা ঠিক আছে থাকো আমি আসতেছি কি ব্যাপার এত আর্জেন্ট ডাকলে তুমি শাহিরের লাইফে ফিরে যাও সে খুবই ভালো একটা ছেলে তোমার খুব ভালো রাখবে তাহলে ফিরে যাও শাহির কি কিভাবে চেনো সাইরাসকে আমার সাথে আসছে দেখা করছে তোমাদের বিষয়ে সব বললো তুমি অনলাইফে ফিরে যাও ভালো থাকবে